মাঝে মধ্যে বিকালের দিকে জলখাবারে দেখবেন আমাদের একটু চটপাটা ও স্পাইসি কিছু খেতে ইচ্ছে করে। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অন্যরকম রেসিপি, চিকেন চাউমিন বল। এটা খেতে হয় অসম্ভব সুস্বাদু, একটু ঝাল হয় আর গরম গরম সসের সঙ্গে খেতে লাগবে অসাধারণ। বাড়িতে গেস্ট এলে তাদেরকেও কিন্তু এটা বানিয়ে আপনারা সার্ভ করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। আমি একটা বড় সড় ফ্রাইং প্যানে জল গরম বসিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য রিফাইন অয়েল। তাতে কী হবে, চাউমিনটা খুব ভালো রকম সিদ্ধ হবে এবং ঝরা ঝরা হবে। প্যাকেটে যেরকম চাউমিন ছিল সেই রকম চাউমিনই কিন্তু আমি না ভেঙে জলের মধ্যে সিদ্ধ হতে দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে চাউমিনের সুতোগুলো যাতে ভেঙে না যায়, মানে যতটা বড় সুতোর আকার ততটাই থাকে। আর দেখুন, চাউমিনের সুতোগুলো যখন একে অপর থেকে ছেড়ে যাবে ঠিক তখনই এটাকেও নামিয়ে জলটা ছেঁকে নিতে হবে। আমি বল বানাবো, তার জন্য একটা বড় বলে নিয়ে নিলাম এক বাটি ম্যাশ করা আলু, আর এখানে এক বাটি বোনলেস চিকেন আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে এভাবে ছিঁড়ে ছিঁড়ে রেখেছি চিকেনটাকে, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এক বাটি মিহি করে কুচানো পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, একটু চটপটা বানানোর জন্য 1 টিস্পুন চাট মশলা, 1/2 টিস্পুনের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। বলে রাখি এটা কিন্তু বেশ একটু ঝাল ঝাল খেতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2 টিস্পুন কর্নফ্লাওয়ার, এটা একটু বাইন্ডিংয়ের জন্য দেবো। খুব বেশি কর্নফ্লাওয়ার দেবে না, তাতে কিন্তু খেতে ভালো হবে না। সমস্ত জিনিসটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলাগুলো মিশ্রণে খুব ভালোভাবে মিশে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণ থেকে আমি পছন্দ মতো সাইজের বল তৈরি করে নেব। ছোট বড় যেরকম পছন্দের আপনারা বল বানিয়ে নিতে পারেন। তবে এই সময় যদি হাতে লেগে যায় তাহলে কিন্তু একটু তেলের ব্যবহার এখানে আপনারা করতে পারেন। আমি প্রথমে এই মিশ্রণ থেকে বলগুলো তৈরি করে নেব। দেখুন, বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার নিলাম, অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা হলে হবে না, বেশ একটু ঘন ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে। আমার ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছিল, তাই আমি আরও 1 টিস্পুন কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে আগে থেকে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই একটা বল নিলাম, আর দেখুন এইভাবে চাউমিনের একটা প্রান্ত বলের গায়ে গেঁথে দিলাম যাতে না খুলে যায়, আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাউমিনের সুতোগুলো বলের গায়ে লাগিয়ে নিতে হবে। এটা খেতে অসম্ভব সুস্বাদু হয়, একটু ঝাল হয়তো ছোট বাচ্চাদের একটু খেতে অসুবিধা হবে। সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে ঝালের পরিমাণটা একটু কম করতে পারেন। তো দেখুন, কথা বলতে বলতে আমার অনেকটাই সুতো লাগিয়ে হয়েছে। এই কাজটা কিন্তু একটু সময় ধরে আর সাবধানে করতে হবে, না হলে কিন্তু চাউমিনের সুতোগুলো কেটে যেতে পারে, যেহেতু এটা সিদ্ধ করার পর নরম হয়ে গেছে। আর বন্ধুরা, বল বানানোর জন্য কিন্তু বাজার থেকে আপনারা মোটা চাউমিনটাই নিয়ে আসবেন, আর চাউমিন সিদ্ধ সময় চাউমিনটা যাতে বেশি সিদ্ধ না হয়ে যায় সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু এই যে বলের গায়ে চাউমিনগুলো লাগাচ্ছেন না, বারে বারে চাউমিনটা কেটে যাবে আর অসুবিধা করতে হবে। দেখুন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটার গায়ে চাউমিনের সুতোগুলো ভালো করে লাগিয়ে দিতে হবে। আর এক একটা সুতোর প্রান্ত এইভাবে কেটে কেটে যাচ্ছিলো বা খুলে খুলে যাচ্ছিলো, সেক্ষেত্রে আমি যে আগে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা বানিয়ে রেখেছি সেই ব্যাটারটা এরকম দিয়ে লাগিয়ে ওই সুতোগুলো বসিয়ে দিতে হবে, তাহলে আর সুতোগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি কর্নফ্লাওয়ার দিয়ে সুতোগুলো বলের গায়ে বসিয়ে দিচ্ছি। দেখুন, একটা বল প্রায় তৈরি হয়ে গেল। এভাবে বাকি বলগুলোর গায়ে আমি চাউমিন লাগিয়ে নেব। আমি টোটাল 8টা বলের গায়ে চাউমিন লাগিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে ভেজে দেখাবো। আমি আগে থেকে রিফাইন অয়েল ভালো মতো গরম করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। লো ফ্লেমে চিকেন চাউমিন বলগুলো একে একে ছেড়ে দিয়ে একটু সময় ধরে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন চাউমিন বল। গরম গরম সসের সঙ্গে খেতে লাগবে অসাধারণ। আপনারা বাড়িতে বানান, বানিয়ে নিজে রাখান এবং সকলকে খাওয়ান। কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই রইল, নমস্কার।